কারো কাছে তিনি ছিলেন শিক্ষক, কারো কাছে ছিলেন বড় ভাই। ক্রিয়াঙ্গনের ধারাভাষ্য দিয়ে একজন মানুষ যে দেশের মানুষের কতটা আপন হতে পারেন তারই উদাহরণ ছিলেন আব্দুল হামিদ। শনিবার সকালে ক্রিয়াঙ্গনের এই বলিষ্ঠ কণ্ঠস্বর চলে গেছেন পৃথিবীর মায়া ত্যাগ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মাঠকে আর মাঠের খেলোয়াড় দিয়েছিল তার পথ চলা, সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে জানাজা শেষে শনিবার বাদ আসর তাকে শায়িত করা হয় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। আরো জানাচ্ছেন সুব্রত সাহা। একটি অধ্যায়ের সমাপ্তি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর আব্দুল হামিদ আর নেই। গত কিছুদিন ধরে মেরুদণ্ডের অস্ত্রোপচারের পর যে জটিলতা, তার করুণ সমাপ্তি হল শনিবার সকাল 6টায় ইউনাইটেড হাসপাতালে তার চিরবিদায়ের মধ্য দিয়ে। এর আগ পর্যন্ত লাইফ সাপোর্টে তাকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা করা হয়, কিন্তু ফিরে আসেননি তিনি। স্বজন বন্ধুরা তার মৃত্যুর পর তাই ভিড় জমিয়েছিলেন শেষবারের মতো তাকে দেখতে নিকেতনের বাড়িতে। আমার নাম ধরে বলতে মিরু তুমি সবর করে থেকো, কোনো সময় রাগ করো না, দূর দূরে থাকবে, সবসময় ভালো থাকতে চেষ্টা করবে। সবসময় তিনি মেসেজ পাঠিয়েছেন যে নতুন নতুন প্রজন্ম হোক, নতুন ভাষা যারা তৈরি হোক, কারণ আমাদের দেশে বিশেষ করে ক্রিকেট খেলায় যে উন্নতি হয়েছে সেটার দিক থেকে আন্তর্জাতিক ক্ষেত্র খুব কম ভাষ্যকার এখনো আছে। উনি আসলে সবার মনটা বুঝতেন এবং সবার জন্য হাসি মুখে কথা বলতেন এবং সবার সাথে এত ভালো ব্যবহার করতেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না উনি আমাদের মাঝে নাই। আব্দুল হামিদই এদেশের প্রথম ধারাভাষ্যকার যিনি তৎকালীন পূর্ব পাকিস্তান বেতারে বাংলায় খেলার ধারা বিবরণ দিয়েছিলেন। ফুটবল খেলেছেন স্বাধীনতা পূর্ব বাংলায় ইস্টার্ন ওয়ান্ডারার্সের মতো ক্লাবে, ক্রিকেটেও ছিল তার পদচারণা। জগন্নাথ কলেজের হয়ে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেটেও তিনি ছিলেন উজ্জ্বল এক নাম। খেলেছেন ভলিবল, ছিলেন খেলাটির রেফারিও। এমন বহুমাত্রিক একজন ক্রীড়াপ্রেমীর বিদায়ে ফুটবল, ক্রিকেট, ধারাভাষ্য ও সাংবাদিক জগতে নেমেছে শোকের ছায়া। আজকে হামিদ ভাই চলে যাওয়াটাকে আমি দেখি এটা একটা এন্ড অফ এন এরা, একটা যুগের আজকে পরিসমাপ্তি হয়েছে। তার বিরাট ক্রিয়া ভাষ্যকার হিসাবে তাকে সারা বাংলাদেশে যে পরিচিতি দিয়েছে তা এক কথায় ছিল অনন্য। প্রিয় ভাষ্যকার বলতে এদেশে মানুষ আব্দুল হামিদকে চেনে, আর কাউকে চেনে না। কিন্তু হামিদ ভাইয়ের মৃত্যু এই ক্রিয়াঙ্গনের জন্য অপূরণীয় এক শূন্যতা, কারণ কমেন্ট্রি এমন একটা জিনিস এটা মরা গাছে ফুল ফুটানোর মতো। সো উনি একমাত্র ব্যক্তি ছিল যে আমাদেরকে সুপারস্টার তৈরি করেছেন। হামিদ ভাই এমন একটা ব্যক্তি ছিলেন এই ক্রীড়াঙ্গনে যে উনি সকলের কাছে অত্যন্ত প্রিয়। প্রয়াত আব্দুল হামিদের জন্ম 1935 সালে ভারতের নদিয়া জেলার বটলিক গ্রামে। 1979 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার, 1985 সালে মহবুবুল্লাহ ও বেগম জীবনের স্বর্ণ পদক, এছাড়া 2003-2021 পদকে সম্মানিত হন তিনি। 1907 সালে যে মাসে যাত্রা শুরু হয়েছিল ধারাভাষ্যকার হিসেবে সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আব্দুল হামিদকে দাফন করা হয়। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা।